পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বীর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে দেহ ঠিক না থাকলে কি আত্মা ঠিক থাকে? আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নের জবাবের জন্য আমাদের আগে জানতে হবে দেহ এবং আত্মার মধ্যকার সম্পর্ক কী। কিছুদিন আগেই আমি দেহ ও আত্মার মধ্যকার সম্পর্ক নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেখানে দেহ ও আত্মার মধ্যে কেমন সম্পর্ক বা কিসের সম্পর্ক সে ব্যাপারে সংক্ষেপে আলোচনা করেছিলাম। তাই এখানে সেই বিষয়টি পুনরায় আলোচনা করতে চাচ্ছি না, তবে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে সংক্ষেপে বলছি। একদম দেহ ও আত্মার সম্পর্ক হচ্ছে রথ এবং সারথির মতো, বাহন এবং বাহকের মতো। দেহ হচ্ছে রথ আর আত্মা হচ্ছে সারথি, বা দেহ হচ্ছে বাহন, আত্মা হচ্ছে বাহক। অর্থাৎ এই দেহ নামক রথ পরিচালনা করে আত্মা নামক সারথি, বা আত্মা তার সকল কার্যক্রম বা চলাফেরা বলি বা যাই হোক না কেন, সব কিছু করে হচ্ছে এই দেহ নামক বাহনের উপর ভর করেই। দেহ ছাড়া আত্মা কোনো কাজ করতে পারে না। আত্মাকে কোনো কাজ করতে হলে, সেটা যে কোনো ধরনের কাজই হোক, তার দেহের প্রয়োজন। এই দেহ দ্বারাই তাকে এটা করতে হবে। তাই আত্মা যখন দেহে না থাকে তখন উক্ত ব্যক্তিকে মৃত বলা হয়, আবার আত্মা চলে গেলে সেই দেহকে লাশ বলা হয়। আত্মা এবং দেহ যখন একসাথে থাকে তখনই আমরা কি সেটাকে মানুষ বলি, কিন্তু যখন আত্মা দেহ ছেড়ে দেয় তখন সে আত্মার ব্যাপারে বলা হয় উমুক ব্যক্তি মৃত, আর দেহকে বলা হয় উমুক ব্যক্তির লাশ। অর্থাৎ কি, আত্মা এবং দেহ উভয়ের সমন্বয় দরকার। একজন ছাড়া আরেকজনের কি মূল্য নেই। কারণ যখন দেহে আত্মা নেই তখন দেহ মূল্যহীন হয়ে যাচ্ছে, কারণ সেটা লাশ, সেখানে প্রাণ নেই, আত্মা নেই। আর যখন আত্মা দেহ ছেড়ে চলে যাচ্ছে তখন আত্মা আর কিছুই করতে পারছে না, তার কর্ম কি শেষ। তাই মানুষ তাকে মৃত বলে, কারণ তার আর চলাফেরার ক্ষমতা থাকে না, তার কোনো শক্তি থাকে না, তাকে ধরা যায় না, দেখা যায় না। এইসব কারণে কি মানুষ সেই ব্যক্তিকে মৃত বলে। অর্থাৎ এটা স্পষ্ট যে দেহ এবং আত্মার মধ্যকার সম্পর্ক অনেক গভীর, এবং কি একজন আরেকজনের সাথে সম্পূর্ণভাবে কি যুক্ত। এরা যদি একজন আরেকজনকে ছেড়ে যায় তাহলে কি তারা মূল্যহীন হয়ে পড়ে। কার মূল্য বেশি বা কম সেটা বড় বিষয় নয়, বরং দুজন একসাথে থাকলেই কি মূল্যবান হয়, আলাদা হয়ে গেলে আর মূল্য থাকে না। এখন কথা হলো, এই দেহ যদি ঠিক না থাকে তাহলে কি আত্মা ঠিক থাকবে? অর্থাৎ এই দেহ যদি নষ্ট হয়ে যায় তাহলে আত্মা কি যথাযথভাবে তার মানে মূল্য পাবে, বা আত্মা কি ঠিকঠাক থাকবে, বা দেহ অসুস্থ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আত্মাও কি নষ্ট হয়ে যাবে? বা বিষয়টা কি এরকম যে দেহ নষ্ট হোক বা না হোক, অসুস্থ হোক, আত্মা ঠিকঠাকই থাকবে? দেহ ও আত্মার এই মূল বিষয়টা কি? এখানে কি দুজনকেই ঠিক থাকতে হবে? অর্থাৎ আত্মাকে ঠিক রাখতে হলে কি দেহও ঠিক রাখতে হবে? বা দেহ যদি নষ্ট হয়ে যায় তাহলেও কি আত্মা ঠিক থাকবে? মূল প্রশ্নটা কিন্তু এখানেই ছিল। এক্ষেত্রে আমরা যেটা বলবো, দেহ রক্ষার দিক হচ্ছে দুটি। একটি হচ্ছে অভ্যন্তরীণ বা বাতিনি, আরেকটা হচ্ছে কি জাহেরি বা বাহ্যিক। জাহেরি বা বাহ্যিক দিকটি কি? জাহেরি বা বাহ্যিক দিকটাই মূলত কি আমাদের এই যে দেহের যত বাইরের বিষয় আছে, এই যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সবই কি দেহের বাইরের বিষয়। আর বাইরের এই বিষয়গুলো নষ্ট হওয়া বা রক্ষা করা দ্বারা কি বোঝায়? এই বাইরের বিষয়টি নষ্ট হওয়া দ্বারা বোঝায় হচ্ছে অসুস্থ হয়ে যাওয়া। ধরেন কেউ অসুস্থ হয়ে গেল, তার দেহ কি অসুস্থ হলো, এটা কি দেহের
বাইরের দিকটা নষ্ট হওয়া, বা কোথাও কেটে গেল, বা ঘাও হলো, বা ইত্যাদি যে কোনো ধরনের কিছু হোক, দেহের যে বিষয়গুলো আছে, বা চোখের দৃষ্টি চলে গেল বা কমে গেল, কানের শ্রবণ শক্তি কমে গেল, দাঁত পড়ে গেল, কথা বলার শক্তি হারিয়ে গেল, এই যে বিষয়গুলো আছে, বা তাকাত শক্তি বা গায়ের যে শক্তি আছে এগুলো শেষ হয়ে গেল, এগুলো হচ্ছে কি দেহের বাইরের অসুস্থতা বা বাইরের দিক। আর এখানে রক্ষা করা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি দেহকে সুস্থ রাখা, ভালো রাখা, যে দেহের সব কিছু যেন ঠিক থাকে, রোগ বালাইতে যেন না ধরে। হ্যাঁ, বা রোগ হলেও কি সেখান থেকে আরোগ্য লাভ হয়, ভালো খাবার দাবার খেয়ে, ব্যায়াম করে, বা যেভাবেই হোক এই দেহকে সুস্থ রাখা, এটা হচ্ছে কি দেহের বাইরের বিষয়টি রক্ষা করা, বাহ্যিক দেহ রক্ষা। আর দেহের বাতেনি দিক রক্ষা বা অভ্যন্তরীণ দিক রক্ষা বা অসুস্থতা বা নষ্ট হওয়া বলতে কি বোঝায়, দেহের অভ্যন্তরীণ দিকটা হচ্ছে হৃদয় বা অন্তরের বিষয়, অর্থাৎ যেটাকে আমরা ধরতে পারি না, দেখতে পারি না, সেটা কি দেহের ভেতরের বিষয়, সেটাকেও কি আমরা দেহ রক্ষার সাথে তুলনা করব। কারণ এই দেহের মধ্যেই কি হৃদয় আছে, দেহের বাইরে কিন্তু গিয়ে সে কোনো কাজ করতে পারছে না, দেহের মধ্যে থেকেই তো। এগুলো হচ্ছে কি অন্তর বা অন্তর্জনিত যত ব্যাপার আছে, মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, এগুলো হচ্ছে কি দেহের অভ্যন্তরীণ দিক। অভ্যন্তরীণ বলতে দেহের ভিতরে যে জিনিসগুলো আছে, ফুসফুস, কলিজা, হৃৎপিণ্ড ইত্যাদি, এগুলো কিন্তু না, এগুলো কি দেহের বাহ্যিক বিষয়। ভেতরের বিষয় হচ্ছে যেমন আমাদের চিন্তা, মন, হৃদয়, এই ধরনের যত কিছু আছে এগুলো সব হচ্ছে কি দেহের বাতিনি দিক বা অভ্যন্তরীণ দিক। এখন দেহের বাতিনি দিকগুলো অসুস্থ হওয়া বা রোগে আক্রান্ত হওয়া বা নষ্ট হওয়া দ্বারা কি বোঝায়, যেমন চোখ দিয়ে বাজে জিনিস দেখা, তাহলে কি চোখ নষ্ট হলো, কিন্তু চোখের জ্যোতি কিন্তু নষ্ট হয়নি, মানে বাজে জিনিস দেখার কারণে আমরা কি বলি যে চোখ নষ্ট হয়ে গেছে, বাজে কথা বললে মুখ নষ্ট হয়, বাজে কাজ করলে হাত অপবিত্র হয়, বাজে কথা শুনলে কান অপবিত্র হয়, এগুলো কি আসলে চোখ, নাক, মুখ কিছু অপবিত্র হচ্ছে না, হাত অপবিত্র হচ্ছে না, হচ্ছে কি আমাদের হৃদয়, মন, অর্থাৎ এই চোখ, হাত, মুখ, নাক দ্বারা আমরা কাজ করছি, কিন্তু সেগুলোর দ্বারা কি নষ্ট হচ্ছে আমাদের ভেতরের বিষয়গুলো, অর্থাৎ আমাদের হৃদয় নষ্ট হয়ে যাচ্ছে, অন্তর মন কি কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, এটাই হচ্ছে কি দেহের অভ্যন্তরীণ রোগ বা কি অসুস্থতা। যদি আমরা হারাম উপার্জন করি, তা খাই, তাহলেও কি আমাদের দেহ নষ্ট হচ্ছে, কিন্তু এই দেহ নষ্ট হওয়া দ্বারা কিন্তু এই রক্ত মাংস নষ্ট হয়ে যাওয়া এরকম কিছু না, আমাদের কি ভেতরের দিকটা, হৃদয়টা নষ্ট হয়ে যাচ্ছে, অন্তর কলুষিত হচ্ছে, তাই কি হালাল খাবার খেতে হয়, কিন্তু খাবারের কারণে কিন্তু দেহ নষ্ট হচ্ছে না, দেহ নষ্ট হচ্ছে বাহ্যিক খাবারের কারণে, যে আপনি খুব তৈলাক্ত খাবার খেলেন বা পচা বাসি খাবার খেলেন, আপনার দেহ কি বাইরের দেহ কি অসুস্থ হলো, পেট খারাপ হলো, দুর্বলতা দেখা দিল, বা বড় কোনো রোগ হলো, তো সেটা হচ্ছে বাহ্যিক বিষয়। আর এই যে অন্তর নষ্ট হয়ে যাওয়া হারাম খাওয়ার কারণে, বাজে জিনিস দেখার কারণে চোখ নষ্ট হয়ে যাওয়া, বাজে কথা বলার কারণে মুখ নষ্ট হওয়া, এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ দিক। তো এগুলো কিভাবে রক্ষা করতে হবে, বাজে জিনিস দেখা যাবে না, বাজে কথা শোনা যাবে না, বাজে কথা বলা যাবে না, হালাল উপার্জন করতে হবে, হালাল খাবার খেতে হবে, তবেই কি দেহের অভ্যন্তরীণ দিক, আমাদের হৃদয়, মন, এগুলো কি কলুষিত হবে না, বরং আলোকিত থাকবে, সুন্দর থাকবে, পবিত্র থাকবে। অনেকেই আছেন যারা নিজেদেরকে অনেক বড় সাধক, গুণী, মহৎ, জ্ঞানী, যোগী ইত্যাদি দাবি করেন, তারা বলে থাকেন যে এই বাহ্যিক দেহকে রক্ষা করতে হবে, বাহ্যিক দেহ যদি রক্ষা না হয় তাহলে কি আত্মার অস্তিত্ব থাকবে না, আত্মার কোনো মূল্য থাকবে না, দেহ রক্ষা করাই কি আত্মা রক্ষা করা, দেহের সাধন করাই কি আত্মার সাধন করা, তাই তারা এমন এমন খাবার বা এমন এমন কিছু গ্রহণ করে বা এমন এমন কর্ম করে যা কি সমাজে ঘৃণিত। হ্যাঁ, যদিও সেটা রুচিবোধের ব্যাপার, আমি সব কিছুকে খারাপ বলছি না, যার যার রুচিবোধের ব্যাপার আছে এখানে, কিন্তু কথা হলো এই যে দেহ রক্ষার কথা বলা হচ্ছে, দেহ রক্ষা করলে আত্মা রক্ষা হবে, দেহ রক্ষা না করতে পারলে আত্মার অস্তিত্ব থাকবে না, আত্মার কিছু থাকবে না, হ্যাঁ, দেহ সাধন করাই আত্মার সাধনা, এই যে ব্যাপারগুলো,
এগুলো তারা কেন বলে? যেমন তারা বলে যে বীর্য ত্যাগ করা যাবে না, বীর্য রাখতে হবে, বীর্য দেহের অনেক মূল্যবান বস্তু, যদি বীর্য ফেলে দাও তাহলে কি দেহ নষ্ট হয়ে যাবে, দেহ নষ্ট হলে কি আত্মাও নষ্ট হবে, তাই বীর্যকে ধারণ করতে হবে, তবে কি দেহ সবল থাকবে, অটল থাকবে, শক্তিশালী থাকবে। দেহের বস্তু দেহেই রাখতে হবে, এটাকে ত্যাগ করা যাবে না, এরকম নানা ধরনের আরও কথা বলে থাকেন দেহ রক্ষার কথা বলতে গিয়ে। এগুলো করলে কি হবে? দেহ রক্ষা হবে, দেহ রক্ষার সাথে কি আত্মার উন্নতি হবে, এই শক্তি জাগ্রত হবে, ওই শক্তি জাগ্রত হবে, বিভিন্ন কথাবার্তা। কারণ তারা যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে আত্মা তো দেহকে ভর করেই চলাফেরা করছে, যেটা আমি আগেও বলেছিলাম যে দেহ হচ্ছে রথ, আত্মা হচ্ছে সারথি। আত্মা ছাড়া দেহ কিছুই করতে পারে না, তাই দেহের গুরুত্ব অনেক। আবার কি, দেহ না থাকলে আত্মার মূল্য থাকে না, কারণ সে কি মৃত হয়ে যায় তখন। তাছাড়া এখানে জাত সেফাতের ব্যাপার আছে, দেহের অংশগুলো হচ্ছে জাতের অংশ, আর সেফাত বা আত্মার বিষয়গুলো হচ্ছে সৃষ্টির ব্যাপার, তাই জাতের বিষয়গুলো রক্ষা করার বিষয়ে তারা বলে থাকেন। এই সব কিছু তারা সামনে এনে দেহের গুরুত্ব বুঝিয়ে তারপরে এই বীর্য ধারণের কথা বলেন, বীর্য ত্যাগ না করতে বলেন। তাছাড়া আরও নানা ধরনের পঞ্চরসগুলি বা ইত্যাদি বিভিন্ন কিছু খাবার আছে যেগুলো তারা গ্রহণ করেন দেহ রক্ষার জন্য, আরও বিভিন্ন নিয়মকানুনের কথা বলে থাকেন। মূল কথা হচ্ছে এই দেহকে রক্ষা করতে হবে, দেহের বস্তু ত্যাগ করা যাবে না। এই যে বিষয়টা তারা বোঝায় সেই ব্যাপারে যুক্তি যেগুলো দেয় সেগুলো তো বললামই, যে দেহ রক্ষার বা দেহের গুরুত্ব কত, কারণ দেহ ছাড়া আত্মা চলতে পারে না। তাছাড়া ওই যে জাত সেফাতের ব্যাপার, কিন্তু বিষয়গুলোকে আসলেই তাই যে দেহ রক্ষাই করতে হবে, দেহ রক্ষা না করলে আত্মার অস্তিত্ব থাকবে না, আত্মার মূল্য থাকবে না। আর দেহ সাধন দ্বারা কি এই দেহ মোটা তাজা করা, দেহের বস্তু দেহে রাখাই বোঝায়, না দেহ সাধন দ্বারা মহামানবরা অন্য কিছু বুঝিয়েছেন? এ ব্যাপারে সংক্ষেপে শুধু এতটুকুই বলবো যে দেহ সাধন দ্বারা শুধু দেহ মোটা তাজা করাকে বোঝায় না। তাহলে যারা জিম করে, ব্যায়াম করে, তাদেরকেও বলা হতো কি দেহ সাধক। তারা কি দেহের সাধন করে, দেহ শক্তিশালী করে, ভালো রাখে, কিন্তু তাদেরকে কি কখনো কেউ দেহ সাধন করা সাধক বলেছে? বলেনি। কারণ এই দেহ মোটা তাজা করাই কি দেহ সাধন নয়। অলিয়াল্লারা বা মহামানবগণ এই দেহ সাধনের কথা বুঝিয়েছেন আত্মার সাধনা বোঝানোর জন্য। অর্থাৎ যেহেতু আত্মা দেহকে ভর করেই সাধনা করে, তাই আত্মার সাধন মানে কি দেহের সাধনা। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে এই দেহের বিভিন্ন অংশে মুকাম, মঞ্জিল, বিভিন্ন বিষয় রয়েছে, এই দেহের মধ্যেই পরমের বসবাস, তাই দেহের মধ্যেই সাধনা করতে হয়। অর্থাৎ দেহের বাইরে কিছু খুঁজতে হয় না, দেহের মধ্যে সব আছে, তাই দেহ সাধনের কথা বলেছে। তো দেহের মধ্যে হৃদয় আছে, মন আছে, এগুলোর সাধনার কথা বলা হয়েছে। এখানে মুকাম মঞ্জিল, এখানে পরমের বসবাস, এখানে জাতের বসবাস, সেই বিষয়গুলো ধরে বুঝে তারপর সাধনা করার কথা বলা হয়েছে, যেই সাধনা মূলত আত্মার সাধনা, হৃদয়ের সাধনা। কিন্তু তারা বলেছেন দেহ সাধনা, কারণ হচ্ছে এই যে একদল মানুষ ঈশ্বরকে, আল্লাহকে দেহের বাইরে অন্য জায়গায় খুঁজে, দেহের মধ্যে খুঁজে না। তাই তারা বলেছেন যে দেহের মধ্যে খুঁজো, আপন ওজুদে আল্লাহ মজুদ আছেন, তাকে এখানে খুঁজো, এখানে সাধনা করো, এই দেহের মধ্যে ভ্রমণ করো, এখানে মুকাম মঞ্জিলগুলো আছে সেগুলো সাধনা করো, এগুলো জাগ্রত করো, তবেই তোমার এই আপন দেহ আলোকিত হবে। এখানে আপন দেহ দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ যা আছে ব্রহ্মাণ্ডে, এই বাইরের দুনিয়ায়, তা সব এই দেহের মধ্যেই আছে, এই দেহের মধ্যেই পরমের বসবাস, বাইরে খুঁজতে হবে না, এখানেই বসে সাধনা করো, এটা বুঝিয়েছেন। তাই বলেছেন দেহ সাধনার কথা, যেন ওই সকল লোক বুঝতে পারে যে আল্লাহকে বাইরে নয় বরং ভেতরে খুঁজতে হয়, দেহের মধ্যে খুঁজতে হয়। কিন্তু তারা এই কথা না বুঝে এই কথার ভুল ব্যাখ্যা করে বোঝালো যে এই দেহকে ঠিক রাখতে হবে, দেহের বস্তু দেহে রাখতে হবে, এটাই দেহের সাধনা বা দেহ সাধনা। দেহ ঠিক থাকলে আত্মা ঠিক থাকবে, কিন্তু এটি সঠিক ধারণা নয়। এখানে দেহ সাধনা দ্বারা মহাপুরুষগণ আত্মার সাধনার কথাই বুঝিয়েছেন, যেন মানুষ এই দেহের প্রতি বেশি গুরুত্ব দেয়, বাইরে খোঁজাখুঁজি না করে ঈশ্বরকে।
গয়া, কাশী, বৃন্দাবন, মক্কা, মদিনা সব কিছুই কি? আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে সবই কি? এই মানব দেহের মধ্যেই রয়েছে, তাই মানব দেহের সাধনার কথা বলা হয়েছে। এখানে বীর্য ত্যাগ না করে জমিয়ে রেখে শরীর বা দেহ মোটা তাজা করে অনেক দিন পর্যন্ত যুবক থেকে বা ভালো থেকে সুস্থ থেকে নিজেকে মহাপুরুষ দাবি করার কথা বলা হয়নি। যদি এই দেহ রক্ষা করাই আত্মা রক্ষা হয়ে থাকে বা এই দেহ মোটা তাজা করা, দেহ ঠিক রাখাই সব সাধনা হয়ে থাকে, সব সাধনার মূল হয়ে থাকে, তাহলে যারা বৃদ্ধ, যাদের চুলদাড়ি পেকে গেছে, যাদের গায়ের শক্তি কমে গেছে, এমন কেউ আল্লাহর ওলি হতে পারতেন না। অথচ অনেক ওলি আল্লাহ বা অধিকাংশ ওলি আল্লাহর ক্ষেত্রেই দেখা যায় কি, তারা বৃদ্ধ হয়েছেন, তাদের চুলদাড়ি পেকেছে, তারা দুর্বল হয়েছেন, তাদের রোগ বালাই হয়েছে, মানে দেহের রোগ হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি রোগে আক্রান্ত হয়েছিলেন, কারণ এটা দেহের বিষয়। সময় হলে প্রকৃতির নিয়ম অনুযায়ী দেহ এক সময় ক্লান্ত হবে, দুর্বল হবে, রোগ ব্যাধি দেখা দিবে, এটাই স্বাভাবিক। গৌতম বুদ্ধ বলেন তিনিও তার দেহ ত্যাগ করেছিলেন কারণ বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তার দেহ কি বৃদ্ধ হয়েছিল, তাই তাকে দেহ ত্যাগ করতে হয়েছে। এমন একটা অবস্থায় চলে এসেছিল যে এই দেহে ভর করে তিনি আর চলতে পারছিলেন না, কারণ দেহের বয়স হয়েছে প্রকৃতির নিয়ম অনুযায়ী, সেটা কি নষ্টের দিকে। ওলিয়াল্লাহগণ বলেন, মহাপুরুষগণ বলেন, যোগী পুরুষ বলেন, সবারই কি প্রায় একই অবস্থা, দেহের পরিবর্তন হবেই, চুলদাড়ি পাকবেই বা এই রোগ বালাই হবে, এটাই প্রকৃতির নিয়ম, খুব স্বাভাবিক একটি নিয়ম। যদি দেহ সাধন দ্বারা এই দেহ রক্ষাই বোঝানো হয়ে থাকতো, তাহলে কিন্তু এইসব মহাপুরুষগণ কখনোই অসুস্থ হতেন না, বৃদ্ধ হতেন না, তাদের চুলদাড়ি পাকতো না। কেন এগুলো হয়? কারণ তারা আত্মার সাধনা করেছেন এই দেহের মধ্যে থেকে, দেহ মোটা তাজা করেননি। তাই একজন ধার্মিক ব্যক্তি দুর্বল হতে পারেন, রোগী হতে পারেন, তার দেহের নানা ধরনের দুর্বলতা দেখা দিতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম অনেক খারাপ ব্যক্তি আছেন যারা কি খুব সবল, যাদের দেহে রোগ নেই, যারা খুব সুস্থ, মরার সময় খুব সুস্থ, ভালো দেহ নিয়ে মারা যায়, কিন্তু তারা অনেক খারাপ থাকে, অনেক পাপ কাজ করে। তাই বলে কি তারা অলিয়া অলিয়া এই দেহ রক্ষার জন্য তাদের আত্মা সুন্দর, হৃদয় পবিত্র? না, কারণ তারা আসলে এই দেহ মোটা তাজা করেছে, আত্মার সাধনা তারা করেনি, হৃদয়কে পবিত্র করেনি। আর সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ কথা হলো আত্মার জন্য দেহ, দেহর জন্য আত্মা না। আত্মা যেন চলাচল করতে পারে তাই দেহ দেওয়া হয়েছে, আত্মার কর্মের জন্য, আত্মার সহযোগী হয়ে চলার জন্য। দেহ হয়েছিল বিধায় আত্মা হয়নি, আত্মা হয়েছিল বিধায় দেহের প্রয়োজন পড়েছিল। অর্থাৎ দেহ যত কিছুই করবে, যাই করুক না কেন, সব কিছুর মূল আত্মা, তাকে আত্মার জন্য করতে হবে, এখানে মূল বিষয়ই আত্মা। আর দেহ নশ্বর, দেহ পচে যাবে, গলে যাবে, মিশে যাবে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর সব কিছু কি যার যার সাথে মিশে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর, সে যেমন ছিল তেমনই থাকবে, শুধু নতুন দেহ ধারণ করবে, তার যেরকম দেহ প্রয়োজন। দেহ থেকে যাবে, সেখানে আরেকটি আত্মা আসবে, ব্যাপারটা এরকম না, আত্মা চলে যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, মিশে যাবে, আত্মা নতুন দেহ ধারণ করবে। অর্থাৎ কি আত্মার জন্যই দেহ। এই যে যত কাজকর্ম করা, যত চিন্তা করা, যত যা কিছু করা হোক না কেন, যত সাধন ভজন যত কিছু, পূজা ইবাদত সব কিছুই কি আত্মার জন্য, সেটা এই দেহ দিয়ে করতে হয়, আত্মার পবিত্রতা রক্ষায়, আত্মার মুক্তির জন্য, আত্মার উন্নতির জন্য। তাই দেহ ঠিক থাকা না থাকার উপর আত্মার ঠিক থাকা না থাকা নির্ভর করে না, সেটা নির্ভর করে আত্মা এই দেহে থাকতে পারবে কি পারবে না। অর্থাৎ দেহে রোগ আছে, আত্মার কষ্ট হচ্ছে, দেহর সময় হয়ে গেছে, এখানে আর আত্মা থাকতে পারবে না, আত্মা চলে যাবে, এইটুকুই। কিন্তু দেহ খুব ভালো থাকলে যে আত্মা খুব ভালো থাকবে, আত্মা পবিত্র থাকবে, এরকম না। এই দেহ নষ্ট হলেও কি আত্মা পবিত্র থাকতে পারে, দেহ নষ্ট হয়ে গেলে আত্মা নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, বরং আত্মার থাকার জন্য দেহটি অনুপযুক্ত হয়ে যাবে।
তাই দেহ রক্ষার এত গুরুত্ব, যে দেহ ঠিক থাকলে আত্মা ভালো মতো কাজ করতে পারবে, সাধনা করতে পারবে। কারণ দেহ ভালো না থাকলে মন ভালো থাকে না, তাহলে কি তার সাধনায় মন বসবে না, তাই দেহের এত গুরুত্ব। কিন্তু এর মানে এই না দেহ নষ্ট হয়ে গেলে আত্মা নষ্ট হয়ে যাবে। আত্মা চাইলে দেহ পরিবর্তন করতে পারে। আর এই যে দেহের অসুস্থতা বা ইত্যাদি, এই যে আত্মা কষ্ট অনুভব করে দেহের কারণে, সেটাও কি আত্মার নিজের কর্মফল। অর্থাৎ আত্মা খেতে বললেই তো দেহ খায়, আত্মা কিছু করতে বললেই তো দেহ করে, সেটার ফল দেহ ভোগ করে। দেহ নষ্ট হয়, ব্যথা অনুভব হয়, রোগ ব্যাধি হয়, তো সেই যন্ত্রণা আত্মা নিজে ভোগ করে, কারণ সে তো হচ্ছে সারথি, বাহক। তো দেহের সব কষ্টও তার, দেহের সব শান্তিও তার। অর্থাৎ এখানকার সব কিছু মূলই কি আত্মা। আমরা দেহের অনেক জায়গায় আঘাত পেতে পারি, যদি আত্মা সেটা টের না পায় বা আভাস না পায়, অনুভব না করতে পারে, তাহলে কিন্তু সে ব্যথা অনুভব করবে না। এরকম মাঝে মাঝে হয়, আমরা অনেক জায়গায় ব্যথা পাই কিন্তু কি ব্যথা অনুভব করি না, কারণ আমাদের মস্তিষ্ক সেটা মনে করতে পারে না, বা সেটা কোনো কারণবশত মস্তিষ্ক পর্যন্ত যায় না। তাই দেখা যায় আমরা কোনো কাজ করতেছি, ব্যথা পাচ্ছি, কিন্তু কি দেহে রক্ত বের হচ্ছে বা আরও কিছু হয়ে গেছে, কিন্তু আমরা সেটা অনুভব করিনি। অর্থাৎ কি আত্মা সেই ব্যথা অনুভব করেনি, দেহ করেছে। অর্থাৎ এই যে ব্যথা অনুভব, এটাও কি আত্মার উপরই নির্ভর। দেহ থাকুক বা না থাকুক তাতে কিছু না, ব্যথা অনুভব করা, শান্তি অনুভব করা, এই কাজ বা এই অনুভূতি সব কিছুই কি আত্মার, এগুলো দেহের না। কারো পা কেটে নিয়ে গেল, যদি সেটা আত্মা অনুভব না করে তাহলে কি দেহের কিছু যায় আসে না, এটা আত্মার যায় আসে। যে তার চলার শক্তি কি দুর্বল হয়ে গেল, সে অন্য জায়গায় যেতে পারবে না, কারণ তার দেহ থেকে একটি পা কেটে নেওয়া হয়েছে বা পা নেই। কিন্তু যদি এরকম হয় যে তার পা কাটা হলো, তাকে অজ্ঞান করে রাখা হলো অনেকদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সে সজাগ না হবে, আত্মা জানতে না পারবে তার পা কাটা হয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু সে ব্যথা কষ্ট কিছুই অনুভব করবে না। অর্থাৎ দেহের এখানে কোনো বিষয় না, পা চলে গেছে, অনুভব করবে আত্মা। তো যতদিন পর্যন্ত সে জানে না বা টের পাবে না, ততদিন পর্যন্ত কিন্তু সে কষ্ট অনুভব করে না। মোট কথা, আত্মাই সব কিছুর মূল, আত্মার সাধনাই সব কিছু। দেহ সাধন দ্বারা মহাপুরুষগণ আত্মার সাধনার কথাই বুঝিয়েছেন। যারা দেহ সাধনার দ্বারা দেহ সাধন বা দেহ মোটা তাজা করাকে বুঝায়, তারা মূলত ভুল বুঝায়। একজন ব্যক্তি অসুস্থ হতে পারে, তার দেহ নষ্ট হতে পারে, যাই হোক না কেন, তিনি একজন কামেল অলিও হতে পারেন বা কামলিয়াত অর্জন করতে পারেন, এর জন্য তার দেহ সুস্থ রাখার কোনো আবশ্যকতা নেই। অর্থাৎ আত্মার পবিত্রতা বা ঠিক থাকা না থাকার ব্যাপারে, দেহ ঠিক থাকা না থাকা বা দেহ রক্ষার বা না রক্ষার কিছুই নেই। অর্থাৎ দেহের ঠিক থাকা না থাকার সাথে আত্মার ঠিক থাকা বা আত্মার পবিত্রতা অপবিত্রতার সাথে কোনো সম্পর্ক নেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।